হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের জন্য আবারও আরেকটি টিউটোরিয়াল নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই টিউটোরিয়ালটি হচ্ছে আমাদের আগের একটি টিউটোরিয়ালের দ্বিতীয় টিউটোরিয়াল। তো বন্ধুরা, এই টিউটোরিয়ালটি হচ্ছে যে আপনার ডট নেট ফ্রেমওয়ার্ক 3.5, এটা আমরা অনেকেই সঠিকভাবে ইনস্টল করতে পারতেছি না। তো এটা ইনস্টল না করার কারণে আমরা বাংলা বিজয় ইউনিকোডে আমরা লেখা লিখতে পারতেছি না, সেটার জন্য আমাদের বড় ধরনের সমস্যা হচ্ছে। তো বন্ধুরা, এই সমস্যাটি মূলত সবাই উইন্ডোজ 10 এবং 8.1 বেশিরভাগই ভুক্তভোগী হচ্ছেন। তো বন্ধুরা, এটা কীভাবে সমাধান করবেন আজকে আপনাদেরকে আমি এটাই দেখাবো। তো বন্ধুরা, এর আগে আমি যে আপনাদেরকে ট্রিক্সটি দেখিয়েছিলাম, সে ট্রিক্সটিতে আমারটা সমস্যার সমাধান হয়েছিল, কিন্তু অনেকেই এই ট্রিক্সের মাধ্যমে সমস্যার সমাধান করতে পারতেছেন না। তো বন্ধুরা দেখুন, এখানে আমাকে অনেকে কমেন্ট করেছেন যে আমি যে ভিডিওতে যেই সমস্যা যেভাবে সমাধান করে দেখিয়েছি, ইনি সেভাবে কাজ করেছিলেন কিন্তু সেটা কাজ হয় নাই। এখানে দেখুন, উনি লিঙ্কে ডাউনলোড করতে পারতেছেন না। এখানে দেখুন, ইনি বলে দিয়েছেন যে এটা VPN অন করলে ডাউনলোড করা যাবে। তো বন্ধুরা, একটু নেটওয়ার্কের সমস্যার কারণে অবশ্যই আপনারা সেটা ট্রাই করবেন, আশা করি কাজ হয়ে যাবে। তো এখানে বলতেছে নট ওয়ার্ক, এখানে বলতেছে ভাই কাজ হচ্ছে না। তো এমন ধরনের যে সমস্যাটি সবাই ভুগতেছেন, সেটা আজকে আমি যে টিপসটি দেব, আশা করি এরপরে আপনাদের সেই সমস্যার সমাধান থাকার কথা নয়। তো বন্ধুরা, আমি যে আজকে যে টিপসটি দেখাবো, সেটার জন্য আপনাদেরকে দুটো জিনিস করতে হবে, অর্থাৎ দুইটা জিনিসের প্রয়োজন হবে। একটি হচ্ছে আপনাকে আমি একটা ছোট্ট একটা সফটওয়্যারের লিঙ্ক দিব, সেই লিঙ্কটি ডাউনলোড করতে হবে। আরেকটি হচ্ছে আপনারা যে উইন্ডোজ আপনারা ইনস্টল করেছেন, সেই উইন্ডোজের ইনস্টলের বোটেবল সিডি অথবা পেন ড্রাইভটি আপনাদের প্রয়োজন হবে। তো বন্ধুরা, সেই পেন ড্রাইভ অথবা সিডি আপনারা এখানে আপনাদের কম্পিউটারের সাথে কানেকশন করে নিন। কানেকশন করার পরে আপনি এখানে দিস কম্পিউটারে আপনি একটু জাস্ট এখানে ওপেন করে এখানে চেক করে নিন যে আপনার সেই বোটেবল করা সিডি অথবা পেন ড্রাইভ এখানে পেয়েছে কি না। এখানে দেখুন, আমার এখানে যে পেন ড্রাইভটা আমি পোর্টেবল করা সেটা আমার এখানে পেয়েছে। তো জাস্ট এখানে আপনি এটা চেক করে নেবেন। চেক করার পরে আপনি জাস্ট এখান থেকে এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে এখন আপনাদেরকে প্রথমে একটি সেটিং আগে দেখে আসতে হবে, যে সেটিংটা আমি প্রথমবারও দেখেছিলাম। এখান থেকে দেখুন, আপনি সেটিং থেকে কন্ট্রোল প্যানেলে যাবেন, অথবা এখান থেকে জাস্ট আপনাদের কম্পিউটার আইকনে কন্ট্রোল প্যানেল এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি এখানে প্রোগ্রামে চলে যাবেন। প্রোগ্রাম থেকে এখানে দেখুন প্রোগ্রাম অ্যান্ড ফিউচার, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখান থেকে দেখুন রান উইন্ডোজ ফিউচার অন অর অফ, তো আপনি এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এখানে কিন্তু আমাদের যে এখানে দুইটাই টিক দেওয়া আছে কি না, আপনাদের যদি টিক দেওয়া থাকে অবশ্যই আপনারা এই টিক দুইটাই তুলে দিবেন। তো এখানে আমার এটা যেহেতু ভালোভাবে সেট করা আছে, তো এটা আমার এখানে টিক দেওয়া আছে, আমি এখানে জাস্ট আপনারা টিক দুটো তুলে দিবেন, এবং তুলে দিয়ে আপনারা জাস্ট এখান থেকে ওকে করে দিয়ে বের হয়ে যাবেন। এটার কাজ এখান থেকে শেষ। এখন আপনাদেরকে আমি যে সফটওয়্যারের লিঙ্কটি আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়েছি, আপনি জাস্ট এখান থেকে ভিডিও ডিসক্রিপশন থেকে লিঙ্কটি কপি করে নেবেন, অথবা আপনি এই লিঙ্কের উপরে যদি ক্লিক করেন তো আশা করি আপনি ডাইরেক্টলি আপনার সেই ডাউনলোড পয়েন্টে চলে যাবেন। তো আপনার এখানে জাস্ট আমি এখানে একটা নতুন একটি ব্রাউজার ওপেন করে নিলাম। ওপেন করে এখানে দেখুন যে এখানে যে লিঙ্ক দেওয়া হয় সেখানে আমি জাস্ট পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে গো পেস্ট করে দিলাম, একসাথে আমার এই লিঙ্কের দিকে আমার চলে গেল। চলে যাওয়ার পরে এখানে দেখুন, আমি এখানে সফটওয়্যারটি দেখুন, এটা খুবই ছোট্ট একটা সফটওয়্যার। তো এখান থেকে জাস্ট আপনি এখানে এই যে ডাউনলোড অপশন আছে, আপনি এখানে ডাউনলোড অপশনে ক্লিক করবেন। দেখুন ডাউনলোড অপশনে ক্লিক করার সাথে সাথে আমার সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো জাস্ট আমি এখান থেকে ফোল্ডার দিয়ে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে দেখুন এখানে আমার সফটওয়্যারটি এখানে আছে। তো এখন জাস্ট আমাকে এটাকে আনজিপ করে নিতে হবে। তো আনজিপ করার জন্য এখানে রাইট বাটন ক্লিক করে এখানে এক্সট্রা ঘর ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখুন আমার নিচের দিকে এই সফটওয়্যারটি এক্সট্রাক হয়ে গেছে। তো এই সফটওয়্যারটি এক্সট্রাক যখন হয়ে গেছে, তো আমি এখানে জাস্ট ডাবল ক্লিক করব। এইভাবে ডাবল ক্লিক করলে দেখুন আপনার এখানে স্টার্ট হবে না। তো অবশ্যই এটাকে আপনাকে রাইট বাটন ক্লিক করে আপনি এখানে রান অ্যাজ ইনস্টলেটর এখানে জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরে জাস্ট এখানে আপনি দেখুন ইয়েস দিবেন। ইয়েস দেওয়ার পরে আপনার সফটওয়্যারটি এইভাবে রান হয়ে যাবে, অর্থাৎ চালু হয়ে যাবে। তো আমি এখান থেকে সবগুলোকে মিনিমাইজ করে নিলাম। এখন আপনি যে আপনার যে বোটেবল করা সিডি অথবা পেন ড্রাইভটা আপনি যে কম্পিউটারে সেট করেছেন, অর্থাৎ এখানে ড্রাইভ কি,
তো সেই ড্রাইভটি আপনাকে জাস্ট চেক করে নিতে হবে। দেখুন এখানে আমাদের কিন্তু সি ডি ই এফ জি এইচ আই যে এরকম ধরনের আমাদের এখানে ড্রাইভ করা আছে। তো আমাদের এখানে যে পেন ড্রাইভটা আমরা যে সিডিটা যে প্রবেশ করেছি সেটার ড্রাইভ হচ্ছে কে, এখানে দেখুন একটু ছোট্ট করে এখানে লেখা আছে কে। আপনাকে জাস্ট এটাকে মাথায় রাখে আপনি এখান থেকে জাস্ট আপনার যে রান করা সফটওয়্যারটি আপনি এখানে চলে যান। যাওয়ার পরে এখানে দেখুন আপনার এখানে কিন্তু ই ড্রাইভ অটোমেটিক্যালি সিলেকশন করা আছে। জাস্ট আপনি এখান থেকে ই ড্রাইভে থেকে এখানে জাস্ট ক্লিক করুন। ক্লিক করার পরে এখানে দেখুন আপনি কে, এখানে আপনার কে দেওয়া আছে, আপনি জাস্ট এখানে কেটাকে সিলেকশন করে নেবেন। কে সিলেকশন করার পরে এখন আপনি এখানে মোটামুটি কাজ শেষ। এখন শেষ হওয়ার পরে আপনি জাস্ট এখানে দেখুন স্টার্ট ইনস্টল, এখানে কি বলা হচ্ছে স্টার্ট ইনস্টল, আপনি জাস্ট এখানে ক্লিক করে দিন। কিছুক্ষণ একটু ওয়েট করুন কারণ এটা আপনি দেখুন এখানে ফ্রেমওয়ার্ক ইনস্টলড হচ্ছে। তো বন্ধুরা দেখুন এখানে খুব তাড়াতাড়ি আমার এটা হয়েছে, আপনাদের হয়তো বা কয়েক মিনিট দেরি লাগতে পারে, সেজন্য কোনো ঘাবড়ানোর কিছু নেই। তো দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার একবারে ফুল সাকসেসফুলিভাবে ওপেন হয়েছে। এটা কিভাবে হলো, এটা হয়েছে আপনি যে সিডিটা প্রবেশ করেছেন এটা কিন্তু আপনি এখানে কনফিগার অটোমেটিক্যালি এটা করে নিচ্ছে। এই সফটওয়্যারটি হচ্ছে ফ্রেমওয়ার্কে কনফিগার করার জন্য ব্যবহার করা হচ্ছে। তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনি যে উইন্ডোজটা আপনি ওখানে আপনার কম্পিউটারে কানেকশন করেছেন সে ওইখান থেকে আপনার এই সফটওয়্যারটাকে সে অটোমেটিক্যালি ইনস্টল করে দিয়েছে। তো এটা দেখুন এখানে কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। তো আশা করি আপনাদেরও এভাবে করেই সাকসেসফুল হয়ে যাবে। তো এখন এবারে যদি আপনি এই ট্রিক্সটি আপনি ভালোভাবে কাজ করেন আশা করি আপনাদের এই সমস্যার সমাধান করার আর কোনো প্রয়োজন হবে না, অবশ্যই সমাধান অটোমেটিক্যালি হয়ে যাবে। তো বন্ধুরা আপনি যদি ভিডিওটি কাজে লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো আপনার বন্ধুদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন। তো আমি দুঃখিত যে আপনারা আমাকে অনেকেই কমেন্ট করেছেন কিন্তু আমি আসলে আমার চ্যানেলে বেশি সময় দেওয়া না কারণে আমি আসলে অনেকেরই উত্তর দিতে পারিনি। এক ভাই আমাকে মেল করেছেন তাই আমি আসলে আমার মেল চেক করতে যেয়ে আমি এখানে সে তার যে মেলটি সেটা আমি এখান থেকে ধরতে পারি। তো দেখুন এখানে আমার মেলটি ধরা হয়েছে এবং আমি তাকে জানিয়ে দিচ্ছি যে নতুন ওয়ে আমি দেখিয়েছি, আপনি সেটা যদি ফলো করেন আশা করি আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। তো আশা করি বন্ধুরা এরপরে সমস্যা থাকার কথা নয়, যদি থাকে তো অবশ্যই আমাকে জানাবেন। আমার জানা যতগুলো ট্রিক্স যে ট্রিক্সটি আমার ছিল সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম, আশা করি এরপরে আর এই সমস্যা থাকবে না। তো ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আমার সাথেই থাকবেন, বাই।